নিম কি আছো? নিম নাই না? তোমাদের তো রেজাল্ট দিয়েছে না, কেমন হয়েছে সবার? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? একবার রেসপন্স করো যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। ম্যাথ গুলো অ্যাকচুয়ালি ক্লাসে করাইলেই ভালো হতো, বাট কিছু করার নাই। তো আমি ট্রাই করতেছি, খুব সহজ ম্যাথ, তো আসলে প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, তো প্রথমে এখানে একটা কোশ্চেন আছে, দেখো যে একটা কটনের যা হচ্ছে ট্রাস আছে হচ্ছে 6%, সেইটা হচ্ছে তোমার ব্রোরুমে ফিড দেওয়া হয়। ব্রোরুমে ফিড দেওয়া হলে ব্রোরুমে একটা ক্লিনিং ইন্ডেক্স থাকে। ক্লিনিং ইন্ডেক্স কি আমি বলতেছি একটু পরে। তো সেই ব্রোরুমে যে ক্লিনিং ইন্ডেক্স সেটা থাকে হচ্ছে তোমার 50%। এখন যদি স্লাইভারে 0.6% ট্রাস থাকে, তাহলে কার্ডিং মেশিনের ক্লিনিং ইন্ডেক্স কত হবে, এটা বুঝতে। এখন তোমরা বলো হচ্ছে এই স্লাইভার কার ডেলিভারি মেটেরিয়াল বা কার আউটপুট? ওদের তো নাম ধরে না ডাকলে বলবা না। উনিশের মাসুদ ডানা, 21 আইডি বলো তো, মাসুদ ডানা আছো? জি ম্যাম। আচ্ছা, এখানে দেখো, দেখতে পাচ্ছ স্ক্রিন? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে দেখো যে বলা আছে যে তোমার স্লাইভারের রেজাল্ট 6.6% ট্রাশ আছে। তো এই স্লাইভারটা এখানে কার আউটপুট বোঝাচ্ছে, কোন মেশিন থেকে এই স্লাইভারটা আমরা পাচ্ছি, এই কোশ্চেন থেকে তোমার কি মনে হয়? আচ্ছা, তোমরা কার্ডিং মেশিন? কার্ড কার্ড স্লাইভার মেশিন থেকে ম্যাডাম? হ্যাঁ, কার্ড স্লাইভার মেশিন না, কার্ডিং মেশিন থেকে আমরা কার্ড স্লাইভার পাচ্ছি, মেশিনের নাম হচ্ছে কার্ডিং, ঠিক আছে? কার্ডিং মেশিন, জি জি। আচ্ছা, তো এখানে দেখো যে, আচ্ছা কে একজন লিখছে, চাটি একটু দাঁড়াও। আচ্ছা হ্যাঁ, ওকে। হ্যাঁ, তো কার্ডিং মেশিনের তো এখানে হচ্ছে এখন একটা সূত্র, যেটা আমার ক্লিনিং ইন্ডেক্সের যে সূত্রটা সেটা একটু দেখি আমরা। তোমার ক্লিনিং ইন্ডেক্সের যে সূত্রটা সেটা আমরা এভাবে লিখতে পারি যে একটা মেশিনের যে ফিড ম্যাটেরিয়াল তার যে ট্রাস, সেটা থেকে যদি আমি ওই মেশিনের যে ডেলিভারি ম্যাটেরিয়াল সেই ট্রাসটা বাদ দিই, এবং তাদেরকে যদি আমি ডিভাইড করি মেশিনে কি পরিমাণ ট্রাস ফিড দিচ্ছি সেটা, এবং তাকে যদি পার্সেন্ট হিসেবে প্রকাশ করি, তাহলে ক্লিনিং ইন্ডেক্স পাওয়া যায়, খুব ছোট হিসাব। তো এইখানে যেটা হচ্ছে, দেখো যে আমার বলা আছে যে প্রথমে দুইটা মেশিন ভাগ আছে, কিন্তু এখানে একটা একবার ব্লোরুম বলতেছে আর একবার কার্ডিং বলতেছে, তো আমাকে দুইটা মেশিনের জন্য করতে হবে। তো ব্রোরুমের ক্ষেত্রে কি পাচ্ছি আমি, দেখো ট্রাশ ইন ফিড ম্যাটেরিয়াল, ব্রোরুমের ক্ষেত্রে আমি 6% ট্রাশ ফিড দিতে পারতেছি। ব্রোরুমের ডেলিভারি ম্যাটেরিয়াল যে কনভেনশনাল ইস্কাসের মেশিনে ল্যাপ বা হচ্ছে মডার্ন মেশিনে যে ওপেন ফ্লক কটন, ওইটা আর কিন্তু দেয়া নেই যে ওইটাতে কতটুকু তোমার ট্রাশ ছিল। তো আমি যদি এভাবে ধরে নেই যে ব্রোরুমের যে ফিড দিচ্ছি সেটা হচ্ছে আমার ফিড ম্যাটেরিয়াল ট্রাশ ছিল 6%, এবং আমি হচ্ছে ডেলিভারিটা আমি যদি এক্স ধরে নেই, এবং রুমের যে ক্লিনিং ইন্ডেক্স আমার এখানে দেয়াই আছে 50%, তো এখানে যদি আমি হিসাব করি তাহলে দেখা যাচ্ছে যে আমি রুমের যে আউটপুট ম্যাটেরিয়াল সেটাতে হচ্ছে যে চার্জটা থাকছে সেটা আমি পাচ্ছি 3%। এখন এই রুমের যে আউটপুট সেটাই তোমার হচ্ছে কার্ডিং মেশিনের ইনপুট, বোঝা গেল? ব্রোরুম থেকে যেটা আউটপুট পাচ্ছি সেটাই তোমার কার্ডিং মেশিনে ফিড দিচ্ছে, কারণ ব্রোরুমের পরে মেশিনের সিকোয়েন্স অনুযায়ী ব্রোরুমের পরে কার্ডিং মেশিন আসে। ব্রোরুমের যেটা আউটপুট সেটা কার্ডিং এর ইনপুট, ঠিক আছে? তো সেম সূত্র যদি ইউজ করি তাহলে দেখো যে এখানে আমরা পাচ্ছি যে কার্ডিং এ যেটা ফিড দিচ্ছি সেটা হচ্ছে ব্রোরুমের আউটপুট অনুযায়ী 3% হবে, এবং হচ্ছে ডেলিভারিতে বলা আছে স্লাইভার 0.6, ডেলিভারিটা পাচ্ছি 0.6,
ওইখানে যদি বের করি তাহলে সরাসরি চলে আসে যে কার্ডিং মেশিনের যে ক্লিনিং ইন্ডেক্স সেটা তোমার হচ্ছে 80%। বোঝা গেল? এরা হ্যাঁ বুঝছো, সিফাত 2019-এর 63 আইডি, বুঝতে পারছো? সিফাত আছো? সিফাত আচ্ছা, তোমরা তো জয়েন করো, জয়েন করে কোথায় হারায় যাও? আচ্ছা ম্যাক্সিমাম বোঝার কথা তো খুব ইজি, তাই না? আমি সবাইকে এখন নাম ধরে ডাকবো। নিশান, শেয়ার, তুমি তো মাইক্রোফোন করে গেছো তোমার। সাজেদুর রহমান 40 আইডি, আচ্ছা ঠিক আছে, এটা অনেক সহজ ছিল, এর পরেরটাও সহজ দেখি একটু। দেখো এখানে কোশ্চেনটা কি বলতেছে, এখানে বলতেছে যে আমি একটু দাঁড়াবো, একটু চ্যাট ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বুঝতেই হবে। আচ্ছা তো এখানে যেটা বলতেছে যে একটা বিটারের কথা বলা হচ্ছে। বিটার তোমরা, আমরা জানি যে হচ্ছে একটা, যে আমরা স্পাইক ল্যাটিস বা করছি একটা সিলিন্ডার, সিলিন্ডারের মধ্যে তোমার হচ্ছে বিটার গুলো অ্যাকচুয়ালি একটা সিলিন্ডার, সিলিন্ডারের সাথে তোমার হচ্ছে কয়েকটা স্পাইক বা পিনের মতো থাকে। হ্যাঁ, তো ওইটা যখন হচ্ছে ঘোরে তখন হচ্ছে ম্যাটেরিয়ালটা ওপেন করে এবং ওই বিটারের নিচে তোমার হচ্ছে গিট বার থাকে। তো হচ্ছে ওই গিট বারের মধ্য দিয়ে তোমার গ্রাভিটেশন ফোর্সকে কাজে লাগায় যে ট্রাশ গুলো থাকে সেগুলো হচ্ছে গিট বারের মাঝ দিয়ে নিচে পড়ে যায়। তো এই যে বিটারটা আছে, এই বিটার যে পরিমাণ ওয়েস্ট এলিমিনেট করে সেটা হচ্ছে 2.1%। কিন্তু আমরা আগের দিন যখন হচ্ছে রিসাইক্লিং করতেছিলাম তখন আমরা দেখছি যে শুধুমাত্র একদম যে শুধু ট্রাশ বা ডাস্ট এলিমিনেট হয় তা না, কিছু গুড ফাইবারও এলিমিনেট হয়ে যায়। তো এখানে বলা হচ্ছে সেই গুড ফাইবারের পরিমাণটা তোমার হচ্ছে 0.65%। তো এখান থেকে এই ইনফরমেশন গুলো থেকে আমাদেরকে বের করতে বলা হয়েছে কি, আমাদেরকে বের করতে বলা হয়েছে যে ক্লিনিং এফিসিয়েন্সি কত ওই মিটারটার। তো ক্লিনিং এফিসিয়েন্সি যে সূত্রটা সেটা ছিল তোমার হচ্ছে টোটাল ওয়েস্ট, মানে যে মিটারটা যে পরিমাণ ওয়েস্ট ছিল সেটা যদি হচ্ছে 2.1 কতটুকু ওয়েস্ট এলিমিনেট করতেছে প্লাস তোমার হচ্ছে গুড ফাইবার কতটুকু ছিল সেটা, গুড ফাইবার কতটুকু এলিমিনেট করতেছে তার থেকে বাদ দিয়ে এদিকে যদি আমি টোটাল ওয়েস্ট ডিভাইড করি এবং তাকে যদি পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে হচ্ছে ক্লিনিং এফিসিয়েন্সি পাওয়া যাবে। ঠিক আছে, তো এটা 0.66 হচ্ছে, এই যে 69% আসে। তো এটা খুব সহজ, আশা করি বুঝছো। তো আমরা এখন যেটা করব, এই দুটো একটা ক্লিনিং ইন্ডেক্স আর ক্লিনিং এফিসিয়েন্সি একটা কম্বাইন্ড ম্যাথ করব। তো এখানে দেখো যে বলতেছে যে ট্রাশ কন্টেন্ট একটা ফিট কটনের ট্রাশ আছে হচ্ছে 4%, সেটা যদি একটা বিটার দিয়ে পাস করে তখন সে পাস করার সময় তোমার 2.5% ওয়েস্ট এক্সট্রাক্ট হয়ে যায়, যার 18% হচ্ছে গুড ফাইবার। এখন এর ক্লিনিং ইন্ডেক্স কত এবং হচ্ছে ক্লিনিং এফিসিয়েন্সি কত? আচ্ছা তো আমরা প্রথমে ক্লিনিং ইন্ডেক্সটা চিন্তা করি। তো আমরা তো সূত্রটা জানি, তো সূত্র অনুসারে আমার কি কি লাগবে, ট্রাশ ইন ফিট ম্যাটেরিয়াল কত? এখানে বলাই আছে যে ট্রাশ কন্টেন্ট অফ ফিট কটন 4%, তো আমি পেয়ে যাচ্ছি 4% এটার। এখন ট্রাশ ইন ডেলিভারি ম্যাটেরিয়াল, ট্রাশ ইন ডেলিভারি ম্যাটেরিয়ালটা আমরা কিভাবে পাচ্ছি? দেখো এখানে বলতেছে যে আফটার পাসিং দা বিটার 2.5% ওয়েস্ট এক্সট্রাক্ট হয়ে গেছে, তাহলে কতটুকু আছে? আগে ছিল 4, তার থেকে আমার ওই বিটার
টাকা আমার 2.5% এক্সট্রাক্ট করে দিচ্ছে, তাহলে থাকতেছে কত, 4 - 2.5, মানে 1.5%টা তোমার থাকছে ডেলিভারি ম্যাটেরিয়ালে। তো আমরা এটা বের করলাম, দেন দিলেই তোমার হচ্ছে এই ভ্যালুগুলো বসালেই তোমার হচ্ছে পেয়ে যাচ্ছে ক্লিনিং ইন্ডেক্স 62.5%। আচ্ছা এখন যদি হচ্ছে আমি ক্লিনিং ইফিসিয়েন্সি বের করতে চাই, তাহলে যে সূত্র আছে সেই সূত্র অনুসারে আমরা কি পাচ্ছি, এই বিটাটা যে ওয়েস্ট এলিমিনেট করে সেটা ছিল 2.5% এবং এর 18%, আগেটা কিন্তু বলা ছিল যে কতটুকু এলিমিনেট করে, জাস্ট ভ্যালুটাই দেওয়া ছিল, কিন্তু এখানে বলা হচ্ছে যে এই 2.5% এর 18% গুড ফাইবার। তো আমরা হচ্ছে এই টোটাল ওয়েস্টে 18% করলাম, 0.45%, তার মানে এইটুকু হচ্ছে আমার গুড ফাইবার এলিমিনেট হলো। তো এখানে যদি আমরা ভ্যালুটা বসাই তাহলে আমরা কত পাচ্ছি, 82% ক্লিনিং এফিসিয়েন্সি। এটা কি বুঝছি? আচ্ছা তো আমরা এখানে আরেকটা ম্যাথ দেখি ওইটারই মতো, শুধুমাত্র এটা ডিফারেন্স হচ্ছে কি, এখানে বলা আছে যে যে ওয়েস্টটা তোমার এক্সপেক্ট করতেছে বিটার 1.5%টা 80% ট্রাশ, যদি 80% ট্রাশ হয় তাহলে আমার গুড ফাইবার কতটুকু হবে, 100 থেকে আমি আমার ট্রাশটা যদি বাদ দিয়ে দিই 80%, তাহলে যে থাকবে 20%, এটা হচ্ছে আমার গুড ফাইবার। তো আগের মতো তো এটা বিটারের হচ্ছে দেয়া আছে তোমার হচ্ছে ফিট কত ছিল, ফিটের ভ্যালুটা আমরা জানি, তার থেকে বিটার এক্সট্রাক্ট করতেছে 1.5, তাহলে আমরা ডেলিভারিতে পাচ্ছি 2.1, সবগুলো ভ্যালু বসালে আমরা হচ্ছে ক্লিনিং ইন্ডেক্স পেয়ে যাচ্ছি। এবং তোমার হচ্ছে ক্লিনিং ইফিসিয়েন্সির জন্য গুড ফাইবারের পরিমাণটা দেখো, আমরা এখানে 80% ট্রাশ বলতেছে, কিন্তু যেহেতু আমার গুড ফাইবার লাগবে এর 80% ট্রাশ, তার মানে গুড ফাইবার অবশ্যই 100 থেকে 80 বাদ দিয়ে 20% গুড ফাইবার এলিমেন্ট হবে, 1.5 এর 20%, তো ভ্যালুগুলো বসালে তোমার হচ্ছে 80% ক্লিনিং ইফিসিয়েন্স। আচ্ছা এটা করো তো সবাই, অ্যান্সার কত আসে বলো। তোমাকে কি গুগল ফর্ম দিব নাকি এখানে করে আমাকে অ্যান্সার বলবা? কথা বলার না তো, তোমরা কি হচ্ছে গুগল ফর্ম দিব নাকি অ্যান্সার করে আমাকে অ্যান্সার বলো, যেটা সুবিধা মনে করো, করো তো এটা সবাই। আচ্ছা আমি 5 মিনিট টাইম দিচ্ছি, তারপর কিন্তু আমি সবার কাছে অ্যান্সার শুনবো কত আসছে অ্যান্সার।
কি করতেছে সবাই? ফারজানা না আমি কি করতেছি এটা? জি ম্যাম। ওকে আহমেদ নাফি করতেছ ম্যাথ? জি ম্যাম করতেছি। ওকে ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ অবশ্যই বলো। এখানে 2.5% অস্টের 15% কি গুড ফাইবার, এটা বোঝানো হয়েছে? হ্যাঁ 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 এটা বোঝানো হয়েছে। আচ্ছা আমরা একজনের আনসার পাইছি, বাকিরা করো, তারপরে হচ্ছে আমি বলবো।
মাত্র তিনজনেরটা পেয়েছি অ্যান্সার, আর দু এক দেখি মধ্যে হয়ে যাওয়ার কথা আসলে সবার। সবাই করছিলাম আর কই, আর তো মাত্র অল্প তিন চারজন এটা পেয়েছে। আচ্ছা সবার তো হয়ে গেছে না, সবাই করছি আমরা, আচ্ছা কত আসছে? আমি মাত্র তিন চারজনের চ্যাট বক্সে পেয়েছি। তোমরা এখানে 33 জন আছো, অ্যাটলিস্ট 20-25 জনের তো পাওয়া উচিত ছিল না? এখন করছো তুমি? রায়হান নুসরাত, তুমি কি ম্যাথ করছো? জি ম্যাম। কত আসছে আনসার? চ্যাট বক্সে লিখছো কিন্তু পাইনি, কত আসছে আনসার? 62.5। আর একটা একটা করছো, তুমি ইফিসিয়েন্সি কত আসছে? আচ্ছা ওইটা মনে হয় 85। আচ্ছা আমি আর 2-3 মিনিট দেখি এর মধ্যে করছে করছে, না হলে আমি বাকিটা বলে দিচ্ছি।
আচ্ছা, অনেকক্ষণ হয়েছে যারা কোর্স আসে, অনেকে কোর্স হয়তো। তো আমি হচ্ছে ম্যাক্সিমাম অ্যান্সার কি পেয়েছি একটু দেখাই তোমাদেরকে। সবাই হচ্ছে 37.5 আর হচ্ছে 85, আর এর মধ্যে হচ্ছে একজন বলছিল যে হচ্ছে 43 আইডি। ও ফার্স্টে বলছে যে 62 পয়েন্ট, হ্যাঁ এটা 62.5ই হবে। আমি হ্যাঁ অ্যাকচুয়ালি হচ্ছে 62.5 এ অ্যানসারটা হবে। কিছু নিজের উপর কনফিডেন্স রাখবা, নিজে একবার করছো তারপরে সবাই করছে বলে এরকম না, ঠিক আছে? তো আমি অ্যাকচুয়ালি দেখাই দিই ভুলটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে। সেটা হচ্ছে যে তোমরা মেবি মনে হয় যে এখানে যেটা বলছে যে বিটারটা তোমার হচ্ছে 2.5% এক্সপেক্ট করে, তাহলে ডেলিভারিতে কত থাকে? ডেলিভারিতে তো এটা থাকে না, আমার ছিল ফিডে এত 4%, সেখান থেকে আমার বিটারটা এক্সপেক্ট করে দেয় 2.5%। তো আমার ডেলিভারিতে থাকে কতটুকু? তাহলে নিশ্চয়ই 1.5%। তো এই ভ্যালুটা দিলে আমার 62.5 আসার কথা, কিন্তু তোমরা যেটা করছো সেটা তোমরা হচ্ছে এটা বাদ দাও না, তোমরা ভাবছো যে 2.5% যেটা তোমার হচ্ছে এটাই মেবি ডেলিভারি ম্যাটেরিয়ালে আছে, তাই না? এই ভুলটাই তো মানে সবার হয়েছে আমি যতদূর বুঝতেছি। বোঝা গেল যাদের 37 পয়েন্ট কত আসছিল ওদের? হ্যাঁ 37.5 আসছিল যাদের। বুঝতে পারছো তোমরা? তাদের 37.5 আসছিল, তাদের যে ভুলটা হয়েছিল যে তোমাদের এটা খেয়াল রাখতে হবে যে এই 2.5% যেটা এটা হচ্ছে মিটারটা তোমার হচ্ছে কি করে ফিড ম্যাটেরিয়াল থেকে এক্সট্রাক্ট করে দেয় বা হচ্ছে এটা তোমার ওয়েস্টেজ হয়ে যায়, কিন্তু ডেলিভারিতে কতটুকু আছে? 4 ছিল আমার মেশিনটা বা মিটারটা, আমার হচ্ছে 2.5% ওয়েস্টটা হচ্ছে ক্লিন করে দিল, তাহলে আমার ডেলিভারিতে কতটুকু থাকলো? 4 ছিল বা দিছে 2.5, থাকলো হচ্ছে 1.5, ঠিক আছে? আর ক্লিনিং এফিসিয়েন্সি সবার ঠিক হয়েছে, খুবই ভালো কথা। হ্যাঁ ওকে, আচ্ছা ঠিক আছে। তো এটা তোমার হচ্ছে ক্লিনিং এফিসিয়েন্সি আর ক্লিনিং ইন্ডেক্স এর ম্যাথ গেল। এই ধরনের একটা ম্যাথ আছে, মানে এই টাইপের ম্যাথটা, আর একটা ম্যাথ টাইপ সেটা হচ্ছে তোমার হচ্ছে আমরা বের করবো ডেলিভারি স্পিড বা প্রোডাকশন, প্রোডাকশন কত আসে পার আওয়ারে বা পার শিফটে। এটা তো এইগুলো হচ্ছে তোমরা যখন ল্যাব করবা তো তখন এগুলো দেখা যাচ্ছে প্রতি মেশিনের ক্ষেত্রেই করতে হচ্ছে, ঠিক আছে? তো এখানে দেখো একটা জিনিস বলা আছে যে হচ্ছে আমার একটা স্কাসার মেশিন, তোমাদের স্কাসার মেশিন মনে আছে? আচ্ছা এখন বলো তো যে স্কাসার মেশিনের আউটপুট কি পাই আমরা? এরা হ্যাঁ তুমি ম্যাথ করছিলা, ম্যাথ করো নাই, বলো ইসকাসে মেশিনের আউটপুট কি? আচ্ছা ইমতিয়াজ 64 আইডি, ইসকাসে মেশিনের আউটপুট কি বলো তো? কেউ বলতে পারবা আউটপুট কি? এখানে তোমার হচ্ছে ল্যাবটা জমা হয়, এখানে ছবিতে ল্যাব দেখা যাচ্ছে না, তবু এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ল্যাবটা জমা হয়। তো এখানে যেটা, এখানে তোমার 4টা ক্যালেন্ডার রোলার আছে, এটা নিচেও একটা আছে, ওটাকে বলা হচ্ছে বটম ক্যালেন্ডার রোলার। অ্যাকচুয়ালি ওইটার সাথে তোমার হচ্ছে যে মোটরের যে ড্রাইভটা ওটা কানেক্টেড থাকে, দেন ওইটার ড্রাইভে উপরে 3টা ক্যালেন্ডার রোলার ঘোরে বা মুভ করে। তো এখানে লাস্ট দেখো যে এই লাস্ট যে আমার, তোমরা যখন ল্যাব করবো তখন আমি ডিটেলসে বুঝবা, তো এই ছবিটা দেখে বোঝার ট্রাই করো যতটুকু পসিবল, আশা করি বুঝতে পারবা যদি ট্রাই করো। তো এখানে যে 4টা নিচের একটা আছে, ইমাজিন করে নাও, আমি ছবিতে দেখাইতে পারছি না কারণ এখানে মেশিনটা তো খুলে দেখাইতে হবে। নিচে যে বটম, এখানে একটা বটম ক্যালেন্ডার, এখানে একটা দুইটা তিনটা পর্যন্ত দেখা যাচ্ছে, নিচে এরকম একটা আছে 4টা, ওটাকে বলা হচ্ছে বটম ক্যালেন্ডার রোলার।
ওইটা যে ডেলিভারি স্পিড সেটাই স্কাসার স্পিড, কেন? কারণ হচ্ছে ওইটাই আমার হচ্ছে লাস্ট ড্রাইভ আছে একদম হচ্ছে যে মোটরের ওটাই লাস্ট, ওটার পরে এখানে যে একটা রোলার থাকবে মানে এটা ল্যাপটা জমা হবে, এরপরে আর কোনো হচ্ছে তোমার সরাসরি মোটরের সাথে কোনো কানেকশন নাই। সো ওইটার যে স্পিড ডেলিভারি স্পিড তোমার ওইটাই হচ্ছে স্কাসারের স্পিড বলা হচ্ছে এখানে। তো ওইটার স্পিড আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? তো চিন্তা করো যে এখানে যেরকম একটা রোলার আছে এর সারফেস স্পিড বা ডেলিভারি স্পিড কে তোমার সারফেস স্পিড বলা হয়, ঠিক আছে? এই সারফেসটা দেখো, এখানে একটা আমরা কি বৃত্ত দেখতে পাচ্ছি, তাই না? রাউন্ড ফর্মে আছে একটা। তো এই সার্কেলের তোমার হচ্ছে কি আমরা কি বৃত্তের পরিধি কি জানি, 2πr বা হচ্ছে পাই ডি। তো এর সারফেসটা যেহেতু হচ্ছে আমার পাই ডি, তো আমরা যদি হচ্ছে ডেলিভারি স্পিডটা হচ্ছে তোমার পার মিনিট হিসাব করি, তাহলে এই সারফেসটা সারফেসের গায়ে যতটুকু ফাইবার জমা হবে এবং এই সারফেসটা মানে এই বটম রোলারটা প্রতি মিনিটে কতবার ঘুরে, ঠিক যতবার ঘুরবে ততবারই তো একটু করে ফাইবার তোমার হচ্ছে আউটপুট ডেলিভারি হবে। তো সূত্রটা তোমার হচ্ছে এরকম, ডেলিভারি স্পিড বা সারফেস স্পিডের সূত্র তোমার হচ্ছে যে এটার পরিধি, যে রোলারটা থাকবে সেটার পরিধি এবং তার সাথে গুণ হবে যে এই রোলারটা তোমার প্রতি মিনিটে কতবার মুভমেন্ট করে বা রোটেট করে বা ঘোরে। তো এখানে দেখো দেওয়া আছে যে রোটেশন পার মিনিট, এখানে বলা আছে ক্যালকুলেট দ্য ডেলিভারি স্পিড অফ স্কাচার যদি আরপিএম থাকে বটম রোলার ক্যান্ডার রোলারের তোমার হচ্ছে 14, মানে যদি এই বটম ক্যান্ডার রোলারটা তোমার প্রতি মিনিটে 14 বার ঘোরে, ঠিক আছে? মানে ওটা তো কন্টিনিউয়াসলি রোটেট করতেই থাকে, তো কতবার রোটেট করতেছে প্রতি মিনিটে সেই হিসাবটা হচ্ছে তোমার 14। এবং হচ্ছে তোমার এই বটম ক্যান্ডেল রোলার যে যে আর ডায়াটা ডায়ামিটারটা বড় হচ্ছে 18 সেন্টিমিটার। তো এখানে যদি আমি সূত্রে বসাই তাহলে আমার ভ্যালু আসবে তোমার হচ্ছে এত সেন্টিমিটার পার মিনিট। এখন যদি আমি এটাকে ইয়ার্ডে কনভার্ট করি সেক্ষেত্রে আমি হচ্ছে সেন্টিমিটার থেকে 100 ভাগ করে মিটারে নিছি এবং হচ্ছে মিটার থেকে ইয়ার্ডে নেওয়ার জন্য আমার হচ্ছে 1.094 দিয়ে গুণ করতে হয়েছে, তাহলে হচ্ছে আমি ইয়ার্ড পার মিনিটে পাইছি। তাহলে আমার অ্যান্সারটা এরকম আসে, বোঝা গেল? এটা ল্যাব করার সময় আরো ক্লিয়ার হয়ে যাবে, কারণ তখন মেশিন গুলো মেশিনে কোন পার্টস কোথায় থাকে একটু বুঝতে পারবা বা মেশিন ড্রাইভ গুলো কিভাবে আসছে সেগুলো বুঝতে পারবা। বাট এটা তো সহজ ছিল যে এটার পরিধি কতটুকু ছিল এবং সেটা মিনিটে কতবার ঘুরে সেটা হিসাব করলে আমরা হচ্ছে ডেলিভারি স্পিড বা হচ্ছে সার্ফিস স্পিড পেয়ে যাচ্ছি। বুঝতে পারছি, জিম বুঝতে পারছি? জি ম্যাম। ওকে, যদি বুঝে থাকি তাহলে এইটারই আর একটা পার্ট, সেটা হচ্ছে প্রোডাকশন। এখন আমরা আমার তো ডেলিভারি পেয়ে গেছে না, আমার যে এত লেন্থের আমার প্রতি মিনিটে এত ইয়ার্ড তোমার হচ্ছে ল্যাপে যে ফাইবার শিটটা জমা হয়, যেরকম আগের দিন বলছিলাম যে ল্যাপটা অ্যাকচুয়ালি ওই যে নাটায়ের মতো হয় ওরকম ধরার মতো থাকে, আমার সিলিন্ডার আকারে সুতা বা এখানে সুতা তো না, এখানে ফাইবার শিট অনেকটা পাটির মতো শীতল পাটি যেরকম হয় ওরকম পাটির মতো রোল করা থাকে। আচ্ছা, তো হচ্ছে আমরা ফাইবার মানে কতটুকু ম্যাটেরিয়াল ডেলিভারি যাচ্ছে একটা পেয়ে গেছি, কিন্তু আমরা যদি প্রোডাকশন হিসাব করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ওয়েট নিতে হবে, কারণ হচ্ছে ইয়ার্নের প্রোডাকশন সবসময় তোমার হচ্ছে ওয়েট হিসাব করা হয়। সেই জন্য আমাদেরকে আর একটু কাজ করতে হবে, সেটা এরকম যে এটা আগের ম্যাথ সব ভ্যালু গুলো আগেরই আছে। দেখো যে ক্যান্ডেল রোলারে তোমার হচ্ছে আরপিএম 14 আছে, ডায়া হচ্ছে 18 সেন্টিমিটার আছে, এখানে এক্সট্রা যেটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে ল্যাপ হ্যাং এফিসিয়েন্সি আর হচ্ছে ওয়েস্ট। আচ্ছা, তোমরা হচ্ছে ইয়ার্ন কাউন্ট করছো? তোমাদের টিটিকিউসি বা ফাইবার টেস্টিং এরকম সাবজেক্ট মনে হয় আছে এবার, না? তোমরা কাউন্ট করার কথা ইয়ার্ন কাউন্ট নিয়ে পড়া হয়েছে কি তোমাদের? জি। আচ্ছা, তো যদি পড়া হয়ে থাকে তাহলে তো তোমাদের এই হ্যাং সম্পর্কে জানার কথা, বা হচ্ছে এই এনি বলতে কি বোঝায় এটা তো জানার কথা। কেউ বলতে পারবে এই এনি বলতে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি?
ইংলিশ কাউন্ট, হ্যাঁ ইংলিশ কাউন্টটাকে মানে এটাকে তুমি একটু ডেফিনিশন যদি জানতে চাও তাহলে তুমি কি বলবা? একজন বলো যে এনি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। ইংলিশ কাউন্ট তো বুঝছি, ওটা তো ওর নাম একটা, বাট এটা কি অ্যাকচুয়ালি কি বোঝায়, কি বোঝাচ্ছে? আচ্ছা তো আমি এটা তো যেহেতু তোমার চিঠি খুঁজতে আমাদের চিঠি খুঁজতে একটা সাবজেক্ট ছিল, তোমাদের হয়তো মনে হয় এই নামে নাই বা অন্য কোনো আসলে কেন কাউন্ট করছো, তো সেক্ষেত্রে যেটা হয় আমি, আচ্ছা আমি পরের স্লাইডটাতে যাই, ওটাতে দেখতে পারি। এখানে দেখো যে একটা তোমার যদি ইনডিরেক্ট সিস্টেমের সূত্র দেয়া আছে, ইনডিরেক্ট দেখতো তোমরা যেহেতু কাউন্ট করছো সেটা এগুলো পড়ার কথা। তো এখানে দেখো যে আমরা যে ল্যাপে একটা হ্যাঙ্ক দেয়া আছে 0.0012 এনি, তো আমরা যদি সূত্রে বসাই আমরা কি জানি যে যেটা তোমার ক্যাপিটাল এল, এল হচ্ছে লেন্থটা, হচ্ছে স্যাম্পল, যে স্যাম্পলটা নিচ্ছে সেই স্যাম্পলটার লেন্থ কত এটা বোঝাই তোমার হচ্ছে এই ক্যাপিটাল এল দিয়ে। আর স্মল যে ডাব্লুটা সেটা দিয়ে বোঝাচ্ছে তোমার ওই সিস্টেমের, ওই সিস্টেম মানে হচ্ছে ইংলিশ কাউন্ট বা ইন্ডিক্ট হচ্ছে এনি সিস্টেমের ক্ষেত্রে তোমার হচ্ছে যে সিস্টেমটা বলা হচ্ছে এই সেই সিস্টেমের ক্ষেত্রে তোমার হচ্ছে ওই সিস্টেমের যে ইউনিট ওয়েট সেটা কত। এই এনি সিস্টেম বা ইংলিশ কাউন্টের ক্ষেত্রে সেই তোমার ইউনিট ওয়েট হচ্ছে 1 পাউন্ড, এবং তোমার হচ্ছে যে ক্যাপিটাল ডাব্লিউ সেটা তোমার হচ্ছে স্যাম্পলটার ওয়েট, স্যাম্পলটার ওয়েট এখানে আমাদের বলা আছে যেহেতু যে আমরা এখানে কোশ্চেনটা ছিল যে ফাইন্ড আউট ল্যাব ইয়ার পার ওয়েট, ওয়েট যেহেতু বলছি তো পার ওয়েট মানে হচ্ছে পার পাউন্ড ধরে নিচ্ছি আমরা পার পাউন্ড, এবং তোমার হচ্ছে যে স্মল এল সেটা তোমার হচ্ছে কত ইউনিট লেন্থ, এই সিস্টেমের ইউনিট লেন্থ হচ্ছে 1 হ্যাঙ্ক। 1 হ্যাঙ্ককে আমরা হচ্ছে জানি আমরা যে 1 হ্যাঙ্ক সময় 48 ইয়ার্ড। তো এখানে যদি আমি ভ্যালু গুলো বসাই তাহলে আমরা এই ইয়ারটা পাচ্ছি। ইংলিশ কাউন্ট বলতে তোমার মূলত বোঝাচ্ছে যে হ্যাঙ্ক পার পাউন্ড, তাই না? এক ইংলিশ কাউন্ট হচ্ছে তোমার 1 হ্যাঙ্ক পার পাউন্ড, 1 হ্যাঙ্ক হচ্ছে 140 ইয়ার্ড। তো যেহেতু এটা টিটি কিছুতে পড়ছো সেটা আমি অ্যাড্রেস বললাম না, আসলে সবাই জানো। তো এখানে দেখো আগেরটার মতোই আমাদের, সো আমরা একটু দেখি এখানে যে আমাদের এক্সট্রা কি কাজটা করতে হচ্ছে, সেটা হচ্ছে যে আগে দুইটা ভ্যালু সেম আছে, এইখানে আমরা একটু চেঞ্জ করছি, সেটা হচ্ছে ল্যাপের হ্যাংটা আমাদের এখানে যেটা দেখলাম 0.0012 এনি, ওটাকে আমরা একটু আগে দেখলাম যে আমরা কিভাবে এই 1.008 ইয়ার পর এলবিতে কনভার্ট করতে পারি। এখন এখানে যে সূত্র লেখছি একটু খেয়াল করো, আমরা একটু আগে এটাতে কি দেখে আসলাম, যদি দেখে আসলাম যে ইয়ার পার মিনিট, এটাও কিন্তু আমার অলরেডি প্রোডাকশন বাট এটা আমার লেন্থে চলে আসছে, কিন্তু আমাদের যেহেতু ওয়েটে করতে হবে সেহেতু আমার কি আমাকে কি করতে হবে, আমি যদি এখানে আমার ল্যাপ হ্যাঙ্কের একটা ভ্যালু দেওয়া আছে আমি যদি এটাকে এরকম ভাবে কনভার্ট করে নিই তাহলে আমি আগে পাইছিলাম আগের অঙ্কটাতে ইয়ার পার হচ্ছে মিনিট আর এখানে ইয়ার পার পাউন্ড, তো যদি আমি এই আগের ভ্যালুটাকে এইটা দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমার এককটা চলে আসে পাউন্ড পার মিনিটে। তো আমি এখানে সেটাই করছি, জাস্ট আগের ভ্যালুটাই সেম রাখছি, রেখে শুধুমাত্র ভাগ করছি এই ভ্যালুটা দিয়ে, এবং 0.80 যেটা এটা তোমার হচ্ছে এফিসিয়েন্সি, কিন্তু আমি এখানে কোনো ওয়েস্টেজ ব্যবহার করিনি, এটা অ্যাকচুয়ালি ভ্যালুটা দেয়া আছে, এটাতে কনফিউজ হওয়ার কিছু নাই। যদি আমি ফিড ম্যাটেরিয়াল থেকে আমি প্রোডাকশন ক্যালকুলেট করতাম, যদি এখানে বলতাম যে বটম ক্যালেন্ডার রোলার না এখানে যে ফিড রোলারটা আছে তাহলে আমার হয়তো ওয়েস্টেজ গুণ করা লাগতো, কারণ ফিড ম্যাট ফিড হচ্ছে ফিড হওয়ার পরে আমার ওপেনিং ক্লিনিং হচ্ছে তারপরে হচ্ছে আমার প্রোডাকশনে আসতেছে, সো ফিডের স্পিড যদি আমি বলে দিতাম তাহলে কি আমার ওয়েস্টেজটা আমার ক্যালকুলেশনের মধ্যে আসতো, বাট যেহেতু আমি ডেলিভারি বলতেছি তো ডেলিভারি ম্যাটেরিয়াল তুমি ক্যালকুলেট করতেছো এর আগে কি হয়ে যাচ্ছে ওয়েস্টেজের সাথে, তো ডেলিভারি এখানে কোনো রোলারের কোনো সম্পর্ক নাই, তো এখানে ওয়েস্টেজটা লাগবে না। তো এখানে ভ্যালুগুলো জাস্ট বসাইছি, বসলে দেখো যে আমি এখানে মিনিট ছিল আমি এখানে পার আওয়ারে নিয়ে গেছি, জাস্ট 60 দিয়ে গুণ দিছি, দিলে আমার হচ্ছে 412 পাউন্ড পার আওয়ারে আসছে। যদি আমি এটাকে কেজিতে কনভার্ট করি আমি জানি হচ্ছে 1 কেজি সমান হচ্ছে 2.2046 পাউন্ড, তো হচ্ছে 187 কেজি আসে।
এটার অ্যানসার। এটা তোমরা যখন হচ্ছে ল্যাব করবা তখন আর রিজিস বুঝতে পারবা, কারণ হচ্ছে এটা দিতে মেশিনের সাথে সম্পর্কিত একদম, মেশিন সাথে না চালা না করলে বোঝা একটু টাক, তারপরেও আমি ট্রাই করছি বোঝানোর জন্য। তো এটা কি বুঝতে পারছো? দিশুন বুঝতে পারছো? নিশান বুঝছো? জি ম্যাম। এই ম্যাথ করো নাই কেন? আগের ম্যাথ বুঝছিলা? জি ম্যাম। না ম্যাম, ম্যাথটা আসলে ম্যাম পারতেছিলাম না, ওই জন্য। কেন পারতেছিলে না? এখন এখন পারবা? জি ম্যাম, ইনশাল্লাহ পারবো। তাহলে আমি আর একটা করতে দিব তোমাকে? ম্যাম চেষ্টা করে দেখি। আচ্ছা ঠিক আছে, এখন আর করতে হবে না, তবে যখন পরে ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা আমি এখন এটা একটু বোঝাই, এটা একটু কনফিউজ আছে, কনফিউশন আছে দেখি। আচ্ছা আচ্ছা, এইটা তো বুঝছি না, এই পর্যন্ত বুঝছি। এইটা কি বুঝছি নাকি এইটুকু পর্যন্ত বুঝছি, এটা একটু বলো যে এটা বুঝছি কিনা। আচ্ছা আমি একটু বলে দিই। আচ্ছা এইটুকু যদি বুঝে থাকি তাহলে হচ্ছে এইটা তোমার হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোডাকশন, সার্ভিস ডেলিভারি স্পিড। বাট এখানে তোমার হচ্ছে আমার লেন্থে চলে আসছে হিসাব, যে কতটুকু লেন্থে ল্যাপ হচ্ছে পার মিনিটে প্রোডাকশন হচ্ছে। বাট আমাদের স্পিনিং সিস্টেমে বা ইয়ার্নের যে প্রোডাকশন সেটা আমরা লেন্থ হিসাব করি না, সেটা আমরা ওয়েট হিসাব করি। তো ওয়েট হিসাব করার জন্য আমার এই লেন্থটাকে জাস্ট হচ্ছে ওয়েটে কনভার্ট করতে হবে। এই ওয়েটে কনভার্ট করার জন্য আমার যে হেডটা লাগবে সেটা হচ্ছে আমার ল্যাপের যে কাউন্ট বা ল্যাপের যে হ্যাংক, ওখান থেকে আমি ওখানকার যে লেন্থ পার পাউন্ডে কত ওই ভ্যালুটা দিয়ে আমি যদি ভাগ করে দিই, মানে এখানে যেমন ইট আছে এই ইয়ার্ড পার মিনিটকে যদি আমি তোমার হচ্ছে ইয়ার্ড পার পাউন্ড দিয়ে ভাগ দেই, তাহলে ইয়ার্ড আর ইয়ার্ড কেটে যাবে, নিচে যে পাউন্ড থাকবে সেই পাউন্ডটা উপরে চলে যাবে, এই মিনিটটা নিচে চলে আসবে। তাহলে আমরা আলটিমেট আমাদের যে টার্গেট ছিল ওইটা কনভার্ট করা পাউন্ড পার মিনিটে পেয়ে যাচ্ছি। এইটা ইয়ার্ড পার মিনিটে আছে, এই ইয়ার্ড পার মিনিটকে যদি আমি ওইটা কনভার্ট করতে চাই তাহলে আমাকে একটা যদি ইয়ার্ড পার পাউন্ড দিয়ে ভাগ দিতে পারি তাহলে উপরের ইয়ার্ড নিচের ইয়ার্ডটা তোমার হচ্ছে কাটাকাটি হয়ে যাবে, এবং নিচে যে পাউন্ডটা থাকবে যেহেতু ইয়ার্ড পার পাউন্ড ছিল সেই পাউন্ডটা উপরে যাবে, এবং এই মিনিটটা যেহেতু ভাগ নিচে আছে এইটা নিচে চলে আসবে। অ্যাকচুয়ালি বোর্ডে হাতে করাইতে পারলে সুবিধা হতো। দেখো এখানে আমি কি করছি, জাস্ট এটাকে এই 0.001 টু এনিকে আমি হচ্ছে ইয়ার্ড পার পাউন্ডে কনভার্ট করে নিয়েছি 840 দিয়ে গুণ করে। এটা কিভাবে করছি সেটা তোমার হচ্ছে সেটা তো দেখালাম পরের স্লাইডটাতে, এই যে এটাতে দেখাইছি। দেখো এখানে যেটা ছিল যে এটা তোমার ইংলিশ কাউন্টের যে সূত্র বা ইনডেক্স সিস্টেমের সূত্র এটা, তো এই সূত্রটা আমি যে ভ্যালু গুলো জাস্ট বসাইছি, বসালে আমার হচ্ছে যে এলটা সেটা আমি এরকম ফর্মে পাচ্ছি। এটাই আমি হচ্ছে তোমার জাস্ট এটাতে ভাগ দিছি, জাস্ট আগের ভ্যালু গুলো চিন্তা করো, এই ভ্যালু গুলো আগের মেশিন আগের ম্যাথে ছিল, এই পাই 18 14 এগুলো তো আগের ম্যাথে ছিল। আমি জাস্ট এখানে কি করছি 0.008 দিয়ে ভাগ দিছি, যেটা ফলে আগের যে ইয়ার্ড পার মিনিট ডিভাইডেড বাই ইয়ার্ড পার পাউন্ড, সো ইয়ার্ড এর কেটে যাচ্ছে এই পাউন্ডটা উপরে চলে যাচ্ছে আর মিনিট নিচে চলে আসছে, সো এটা আমি ওয়েটে পেয়ে যাচ্ছি। এই যেহেতু পার মিনিটে এতটুকু প্রোডাকশন হয় তাহলে পার আওয়ার কতটুকু হবে সেই 60 দিয়ে গুণ হয়েছে এখানে, তো দিলে আমার হচ্ছে এখানে 412 পাউন্ড পার আওয়ারে চলে আসবে। এখন এই পাউন্ডটাকে যদি আমি এবার কেজিতে নিতে চাই
তাহলে হচ্ছে আমি জানি যে 1 কেজি সমান হচ্ছে 0.2.2046 পাউন্ড এটাকে জাস্ট ভাগ দিয়ে ভাগ দিলে আমার হচ্ছে 187 কেজি পার আওয়ারে প্রোডাকশন চলে আসছে তোমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে ওই ইয়ার্ড পার মিনিট কে জাস্ট পাউন্ড পার মিনিটে কনভার্টের জন্য তোমার এই ল্যাব হ্যাংটা লাগবে আর এফিসিয়েন্সিটা গুণ দিয়েছি কারণ একটা মেশিন ফুল এফিসিয়েন্সিতে তো অবশ্যই রান করতে পারে না তার কিছু ব্যাংকস ল্যাকিংস থেকে যায় তো সেই এফিসিয়েন্সি 100% এফিসিয়েন্সিতে তো রান করতে পারে না তো এখানে আমার এফিসিয়েন্সি দেয়া আছে 80% সো আমি 0.80 সাথে মাল্টিপ্লাই করছি আর ওয়েস্টেজের কথা যেটা বলছিলাম যে হচ্ছে এখানে ওয়েস্টেজটা তোমাদের এমনিতে কনফিউশন ক্রিয়েট করার জন্য দেওয়া আছে অ্যাকচুয়ালি ডেলিভারি ম্যাটেরিয়াল থেকে মানে ডেলিভারি যে জায়গাটা বটম ক্যালেন্ডার তো আমি দেখলাম ডেলিভারি স্পিড দিচ্ছে মানে একদম ডেলিভারি পয়েন্টে আছে তো ডেলিভারি থেকে পয়েন্ট থেকে যখন আমি এই প্রোডাকশন ক্যালকুলেশন করব তখন আমার ওয়েস্টেজ দরকার নাই কারণ ওয়েস্টেজটা এর আগে বিষয়ের সাথে সম্পর্কিত ফিডের সাথে সম্পর্কিত ফিড দেন তোমার হচ্ছে যে ক্লিডিং ওপেনিং অ্যাকশন তারপর ডেলিভারি যদি আমি ফিড ডলার ক্যালকুলেট করতাম ফিড ডলার থেকে আমার প্রোডাকশন তখন আমার ডেলি ওয়েস্টেজটা হিসাবে আসতো কিন্তু যেহেতু আমি ডেলিভারি থেকে ক্যালকুলেট করতেছি তো এই ডেলিভারির আগে কি হয়ে গেল সেটা আমার চিন্তা করার কোনো দরকার নাই আমি ডেলিভারির ইনফরমেশনটা পাইছি ডেলিভারি ক্যালেন্ডার রোলার বা বটম ক্যালেন্ডার রোলার ইনফরমেশনটা পাইছি সো আমার ওয়েস্টেজটা ইউজ করতে হবে না আচ্ছা এখন কি বুঝতে পারছি সোমি এখন বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে আর এই ম্যাথ গুলো বুঝছো তোমাদের হচ্ছে প্রতি যখন ল্যাব করবা না প্রতিদিন ল্যাবেই করতে হবে প্রতিটা মেশিন যখন করবা স্টেপ ক্লিনার তারপরে তোমার হচ্ছে যেসব মেশিন আছে তোমার ভার্টিক্যাল ক্লিনার বা পর্কিপাইন মিটার হবার এটা সবগুলো মেশিনের ক্ষেত্রে তোমাদের প্রোডাকশন বের করতে হবে তো এটা করতে করতে তখন দেখবা যে একদম একদম পানির মতো হয়ে গেছে তো আজকে তোমাদের এই দুই ধরনের ম্যাথই ছিল খুব বেশি ম্যাথ করার অ্যাকচুয়ালি সুযোগ এখানে নাই তো থিওরি প্লাস ম্যাথ মোটামুটি শেষ হয়ে গেছে তো আমি আগের দিন হচ্ছে এটা আমি শেয়ার টপ করি আচ্ছা তো আমি তোমাদেরকে আগে বলছিলাম তোমাদের ক্লাসেই যে যদি কিছু মানে ম্যাম কি কি টপিকস পড়েছিলেন ওটা আমাদেরকে জানাইতে পারলে যদি কিছু বাকি থাকতো আমি কভার করে দিতাম তো তোমরা কি একটা বিষয় বলার ছিল কন্টাক্ট করনি হ্যাঁ কে বলতেছো বলো ম্যাডাম ম্যাম আমাদের ক্লাস নিছিল প্রায় মানে গত বছরের শেষের দিকে আর কি এখন এত দিনের আসলে ম্যাক্সিমের পড়াগুলো মনে নাই আর কি কি পড়াইছো উনি বা ডিটেইল ম্যাক্সিমের মনে নাই এখন আপনি যদি টোটাল একটা রিভিউ ক্লাস নিতেন আর কি মানে কোন কোন বিষয় ঠিক বইয়ের কোথা থেকে পড়বো আর কি তাহলে তো বুঝতে সুবিধা হইতো আর কি আচ্ছা রিভিউ ক্লাস তো মনে হয় যে ধরো যে যখন ভার্সিটি খুলবে তখন তো মনে হয় নিতে হতে পারে তো এটা এখন তো আমি শিওর না বাট যদি মানে একবারও পড়ানো হয় নাই এমন কিছু বাকি থাকতো বা রিভিউ ক্লাস যদি নিতে হয় সেটাও নিব মানে আমি বলতে চাচ্ছি যে একদমই পড়ানো হয় নাই এমন কিছু কি বাকি আছে কিনা যদি ম্যাম কিছু পড়িয়েছেন কিনা অনেকে থাকে না নোট করে রাখে সবাই না করলেও কেউ কেউ তো হয়তো দেখা যায় নোট করে রাখে যে এমন কেউ আছো কিনা যে ম্যাম কি পড়েছিলেন জাস্ট টপিকস গুলা ডিটেলস লাগবে না টপিকস গুলা যদি মনে থাকে যদি কিছু বাকি থাকে সেখান থেকে আমি হয়তো প্রথম একদমই পড়ানো হয় নাই এমন যদি কিছু থাকে ওগুলো একটু দেখাই দিতাম রিভিউ ক্লাস তো নিতেই হবে ওগুলো তো নিবো ওটা নিয়ে সমস্যা নেই একদমই পড়ানো হয় না যদি ম্যাম মেইনলি বই থেকে পড়াইছিল আর প্রথম ক্লাসে যতটুকু মনে আছে যে আমাদের কর্তন নিয়ে একটা অ্যাসাইনমেন্ট ছিল যে তোমরা কর্তন নিয়ে কি কি জানো এটা নিয়ে পড়ো ফলো আর কি বা লিখে দেখাও আর তারপরে ম্যাম একটা টেবিল পড়াইছিল আর কি টেবিলটা ছিল মানে এরকম যে মানে কার্ড স্লাইভার বা হ্যাঁ সিকোয়েন্সার টেবিল তারপরে আর দুই তিনটা ক্লাস হয়তো পড়াইছে এর মধ্যে হয়তো প্রপার্টিস গুলা ছিল তারপরে এই যে ফাইবার প্রপার্টি ফাইবার লেন্থ এই যে বিষয়গুলো আর কি তো মানে আলোচনা করছে বই দেখে বইয়ের টপিকটা বের করে ওইখান থেকে একটু আলোচনা করছে ওইভাবে র্যান্ডমলি পড়া হয়েছে আর কি এখন আমরা ক্লিয়ারলি ধরতে পারিনি আর কি বলতে গেলে আমরা ডিসেম্বর অনেক আগের তো এখন মানে মনেও নাই ওইভাবে আর কি একটু কি আর কি আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা আমি ম্যামের সাথে একটু কথা বলে নেক্সট কি রিভিউ ক্লাস নিব কিনা বা তোমাদের সিটি তো এখন অন্য অন্য কেউ তো সিটি নিচ্ছে না তাই না সিটি কি কেউ নিচ্ছে হ্যাঁ সিটি এখনো কেউ শুরু করে নাই তো ম্যামের সাথে কথা বলে নেক্সট যদি রিভিউ ক্লাস নেই বা ম্যাম কি বলেন কথা বলে তোমাদের শেয়ার এর মাধ্যমে আমি তোমাদেরকে জানাই দেবো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো
ভার্সিটি তো কিছুদিনের মধ্যে খুলে যাবে, আজকে তো স্কুল কলেজ খুলছে, সবাই বাচ্চা পোলাপান স্কুলে যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।